অল্প সামান্য বৃষ্টির কারণে মাটি আলগা হয়ে পাঁচিল সমেত বটগাছ ভেঙে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি এবং শিশুসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন এই দুর্ঘটনায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার একটার সময় হাওড়ার সাঁকরাইল ব্লকের অন্তর্গত বাণীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাক্কি লাইনে। স্থানীয়দের মতে রাজগঞ্জ ন্যাশনাল জুট মিলের পাঁচিল লোহা রড দিয়ে ঘেরা ছিল। সম্প্রতি লোহার রডগুলো খুলে নেওয়া হয়েছে এবং পাঁচিলের রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে দুর্বল হয়ে পড়ে, ফলেই অল্প বৃষ্টিতে আলগা হয়ে ভেঙে পড়ে বটগাছটি এবং তাতেই বাসিন্দাদের শৌচালয় থেকে শুরু করে বসবাসের কোয়ার্টার সহ বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনার পর সাঁকরাইল ব্লকের উন্নয়ন আধিকারিক দপ্তরের লোকেরা ছুটে আসেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। এই দুর্ঘটনার ফলে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এবং যথেষ্ট আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। আর পুরো ঘরটা হিলে গেছে, মানে থাকার পরিস্থিতি নেই, থাকতে পারবে না, রাত্রিরে ভয় রয়েছে, বাচ্চা ফাচ্চা রয়েছে সব, কি করে থাকবো রাত্রিরে সেটা পরিস্থিতি নেই, ভয় লাগছে, ভয় লাগছে। আর একটা সময় আমার চোখের সামনে হয়েছে, এটা হালকা হাওয়া উঠেছিল আর হাওয়াটা আমি বাইরে দাঁড়িয়েছিলাম, আমার মেয়েটা বেরিয়েছিল, একটা বড় মেয়ে ছিল, একটা ইনার মেয়ে ছিল, ছোট মেয়ে নমাজ পড়তে আসছিল, আর বাস ওই সেই টাইমে এরকম হয়েছে, হালকা হাওয়া উঠেছে আর ফটাফট ফটাফট দেখছি গাছগুলো সব পড়ে গেল চোখের সামনে, পুরো অন্ধকার হয়ে গেল ধুলোতে। রাস্তার জন্য আমাদের পাঁচিলটা পড়েছে, ওই যে দেওয়ালে গাছগুলো রয়েছে মিলের, দেওয়ালের গাছগুলো সব রড ফটগুলো ছিল, ভেতরে ঘরটা ছিল, ঘরটা তো ভাঙা হয়ে গেছে, রড ফটগুলো ভেঙে দিয়েছিল, তারপরে ওই ভার পড়ে গাছের গাছটা পড়েছে, গাছে পড়তে পড়া পর্যন্ত ওই দেওয়ালটা পড়েছে, কিন্তু আমাদের প্রাচীরটা ঠিক ছিল, ভয় ছিল না। হ্যাঁ, তিনজনের হয়েছে, ওনার মাথায় লেগেছে চোট, মাথায় চোট লেগেছে, বমি হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, বলেছেন বড় ডাক্তার খানায় নিয়ে যেতে। আচ্ছা, গরিব মানুষ ডেলি নিজে কামে নিজে খায়, মানে তিনজন হ্যাঁ ঘায়ল হয়েছে, আমাদের সব অমনি গরিব মানুষ আমরা। আপনার নাম? আমার নাম নারকি। এইটা বাণীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত সাঁকরাইল ব্লকের আন্ডারে পড়ে, এখানে মিনিমাম 10-12টা বাড়ি পুরো ভেঙে গেছে, আর এখানে প্রচুর গরিব লোক আছে, ডেলি 200-250 টাকা কামায়, ওদের ওই ওই টাকা দিয়ে ওদের ঘর চলে। আজকে যখন বাড়িটা ভেঙে গেছে, এরা বাড়ি আর করতে পারবে না কখনো, কেন এটা তো মিলের কোয়ার্টার ছিল, যেভাবে এরা থাকতো মানে জীবন এরকম চালাচ্ছিল, কিন্তু আর এরা বাড়ি করবে না। আমরা তবু বিডিও স্যারকে, আমাদের এমএলএ প্রিয়া পালকে আর উপর মহলে আমরা জানিয়েছি, আমাদের ব্লক প্রেসিডেন্ট সবাইকে আমরা জানিয়েছি, ওরা বলেছে কি হেল্প করবে, আর আমাদের এমএলএ প্রিয়া ম্যাডাম উনিও বলেছেন আমরা মানুষের পাশে থাকবো। তারপরে সাঁকরাইল থানা থেকে পুলিশও এসেছিলো, ওরাও দেখে গেছে এখানে খুব কন্ডিশন খারাপ, এরা আজকে বাড়ির মধ্যে তো ঢুকতেই পারবে না, চাপাকাল বাথরুম বাড়ি পুরো মানে পুরো ছাদগুলো একদম পুরো ক্র্যাক হয়ে গেছে, কিছু তো ভেঙেও গেছে, তাকে কেন 10টা বাড়ি ভেঙেছে, 10টা, আর তিনটে লোক আঘাত হয়েছে, একটা লোক তো হসপিটালাইজ ভর্তি হয়েছে, একটা ছোট মেয়ে, একটা মতলব একটা মহিলাও মতলব ভর্তি মতলব ওনাওকে লেগেছে এখন আপাতত। এই যে দিওয়ালটা ভেঙেছে, এটা ইনলিগাল ভাবে পুরো ভাঙা হচ্ছে, তাই জন্য ওইটা দিওয়ালটা পুরো গরিবের মানুষের বাড়ির মধ্যে মতলব পড়েছে। 2007 থেকে মিলটা বন্ধ আছে, তারপরে এদের কোনো মেনটেন্যান্স নেই, কিছু নেই, কন্টিনিউয়াস সিকিউরিটি গার্ড আছে, কিন্তু মানে ইনলিগাল ভাবে চলছে মিলটা, ইনলিগাল ভাবে চলছে, কিন্তু আমরা 50 বছর থেকে এখানে লোক থাকতে, যখন মিল ছিল ওইখান ওতো পর্যন্ত আমরা থাকতাম এখানতে, আমরা সেদিন থেকে আমাদের মানে বিএসআই পিএফের প্রচুর টাকা এখানে বাকি আছে, ওইটা আমাদের টাকা ক্লিয়ার করে দেয়, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এখন যা ক্ষতি হয়েছে এটা নিয়ে খুব বড় ব্যাপার হয়ে গেছে, 10টা বাড়ি মানে বাড়ি ভাঙা, মানে ছোটো বাচ্চা মহিলা কোথায় যাবে, বাথরুম পিছাপ মানে কোথায় যাবে এখন। আমরা দিদিকে মমতা ব্যানার্জিকে এটাই রিকোয়েস্ট করবো, কাইন্ডলি আমাদের পাশে দাঁড়ান, আর প্রিয়াদিকে আমরা বলেছি, প্রিয়াদি আমাদেরকে আশ্বাসন দিয়েছে কি যেভাবে আমরা মানুষের পাশে থাকবো, আমি প্রিয়াদির অর্ডারে এখানে এসেছি, আমরা মানুষের পাশে আছি, আমাদের সরকার মানুষের পাশে হেল্প করবে এখানে। আপনার নাম দাদা? আফরোজ আলী আনসারি। খুব ঝড় তো হয়নি, না ঝড় হয়নি, কিন্তু জলটা পড়তেই গাছটা পড়ে গেল ধর করে, সেই সময় আমরা সব বাড়িতে ছিলাম, দেখতে পেয়ে আমরা তাড়াহুড়ি করে ছাতের ওপর থেকে বাচ্চাতে করে তাড়াতাড়ি করে তুলে সবাইকে আওয়াজ দিয়ে বার করা হলো, আর দুজন ঘায়ল হয়ে গেছে, পোলোটার ঘরের মধ্যে কিছুটা পুরুটাও হয়েছে,
আর কিছুটা হালকা হালকা হয়েছে, হিলে গেছে পুরো। বাড়াবো বাড়াবো অনেক তো ছোট শিশুরাও তো ছিল। হ্যাঁ শিশুরা ছিল, শিশুদের এখন কিছু হয় না, সব ওপর থেকে ছেলেরা সব জড় হয়ে গেল বলে ছাদ থেকে তুলে নিয়েছে সব। আচ্ছা ওই সেই ওপর থেকে কি করে হলো দাদা আমরা জানি না, আমরা তো বাড়ির ভেতরে আছি, কাজ করছি ভেতর দিয়ে। এবার কখন ধুমধুম করে জলটা এসছে, বড় করে পড়ে গেল, পড়ে যেতে আমরা সব মহিলারা বেইরে তাড়াহুড়ি করে যাক তার ঘরে বলা হলো, ঘর থেকে বেরো গাছ পড়ে গেছে, দেয়াল পড়ে যাচ্ছে, সেই সময় সব বেরিয়ে গেছে। হ্যাঁ ওই সাইডের গাছ এই সাইডে পড়ে গেছে ঝুলে, আমার ঘরের ছাদ পুরো হিলে গেছে, রাত্রিরে সবার মতো নেই, শুতে গেলি যে কখন পড়ে যাবে কোনো।